সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের নির্বাচনী পরীক্ষা চলছে। আজকের ভিডিওতে তোমাদের রসায়নের নির্বাচনী পরীক্ষা বিশেষ করে এবং এটা এসএসসি পরীক্ষার জন্য তোমাদের এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রস্তুতি সুন্দর হবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকবে। তো আমি বলবো যে তোমরা প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে তোমরা আশা করি প্রত্যেকটি অধ্যায় এখানে পড়েছ। তো এখানে বিশেষ করে তোমাদের যে অধ্যায়টি পড়তে হবে সেটা হচ্ছে যেমন পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়বে, পর্যায় সারণি পড়বে। তোমরা রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়টি পড়বে সপ্তম অধ্যায়। তারপরে তোমরা এখান থেকে পড়বে খনিজ সম্পদ, ধাতু, অধাতু, খনিজ সম্পদ, জীবাশ্ম এবং আমাদের জীবনে রসায়ন। এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অধ্যায় তোমরা ভালো করে অবশ্যই পড়তে হবে, আর বাকিগুলো তো তোমরা অবশ্যই পড়বে। এখানে এর পরবর্তীতে যেটা রসায়নের ধারণা, এখান থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে, সৃজনশীল ক নাম্বার প্রশ্ন আসে। বাকি রাসায়নিক বন্ধন এখানেও তোমাদের অনেক সময় এখানে অঙ্ক দেওয়া থাকে। তারপর মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এখান থেকে তোমাদের অঙ্ক বিশেষ ঘ নাম্বার প্রশ্ন দেওয়া থাকে। অ্যাসিড ক্ষারক সমতা, এখান থেকে তোমাদের খ এবং গ নাম্বার প্রশ্ন দেওয়া থাকে। তো এক্ষেত্রে যারা সবগুলো তো অবশ্যই তোমাদের ধারণা রাখতে হবে, কিন্তু কয়েকটা অধ্যায় তোমরা একেবারে ভালো করে পড়বে। তো এখানে তোমরা যে বিষয়গুলো তোমরা এখানে পড়বে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা অবশ্যই ভালো করে পড়বে। এগুলো যেমন এখানে এই সাংকেতিক চিহ্নগুলো, এটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে কোনটা কোন সাংকেতিক চিহ্ন থাকলে, যেমন বিস্ফোরক পদার্থ, এটা দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, পরিবেশের জন্য ক্ষতিকর, ক্ষত সৃষ্টিকারী, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা এখান থেকে পড়বে। এরপরে দ্বিতীয়ত যে পদার্থের অবস্থা, এখানে তোমরা কতগুলো এখানে তোমাদের সংজ্ঞা পড়তে হবে। নিঃসরণ, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, নিঃসরণ এটা অবশ্যই, নিঃসরণ কাকে বলে এটা পড়বে তোমরা এবং এটা একেবারে মুখস্থ করতে হবে তোমাদের। তারপরে তোমাদের যে বিষয়টা তোমরা পড়বে সেটা হচ্ছে যে পাতন এবং উদ্ধপাতন, এটা পড়বে, এগুলো পড়বে তোমরা সংজ্ঞা। 3 নম্বর আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে আমরা মোলের প্রতীক, সংকেত, এখানে তোমাদের ভর সংখ্যা, যেটা মাস নাম্বার, এটা তোমরা অবশ্যই এটা ভালো করে পড়তে হবে তোমাদের। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এই টপিক্সটি পড়বে তোমরা। আইসোটোপ পড়বে। আমরা পরবর্তী অধ্যায়ে আমাদের হলো পর্যায় সারণি, এটা ইম্পর্টেন্ট এবং এটা একেবারে তোমরা প্রত্যেকটি লাইন তোমরা ভালো করে পড়বে। এটা তোমরা জানি, তোমরা অবশ্যই এটা ভালো করে একেবারে তোমাদের যেন মুখস্থ থাকে সারণিটা, আধুনিক পর্যায় সারণি, এগুলো একবারে তটস্থ মুখস্থ তোমাদের থাকতে হবে। তারপরে পর্যায় সারণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগুলো তোমরা মুখস্থর মতোই করে রাখবে। পর্যায় নম্বর বের করার নিয়ম, গ্রুপ নম্বর বের করার নিয়ম, এগুলো তোমাদের। তারপরে মৌলিক ইলেকট্রন বিন্যাস এবং গ্রুপ নম্বর এখানে দেওয়া হয়েছে।
পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রমগুলো তোমরা পড়বে, যেমন হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, তারপর ল্যান্থানার সারের এবং অ্যাক্টিনের সারের মৌলসমূহের অবস্থান, তারপর মৌলের পর্যাবৃত ধর্ম পড়বে তোমরা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো ভালো করে পড়বে তোমরা এখানে। তারপর এখানে তোমরা পড়বে মিথকার ধাতু কি, এটা পড়বে, নিষ্ক্রিয় গ্যাস এটা পড়বে, তার মানে এই অধ্যায়টা অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের মধ্যে তোমাদের যৌগমূলক ও তাদের যোজনী, এটা এই টপিক্সটা পড়বে তোমরা, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, অষ্টক ও দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, ক্যাটায়ন ও অ্যানায়ন, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, এখানে বন্ধনগুলো তোমাদের পড়তে হবে, সমযোজী বন্ধন, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আমাদের ষষ্ঠ হচ্ছে আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, গ্যাসের মোলার আয়তন এটা পড়বে, তো এই অধ্যায়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়তে হবে তোমাদের। যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি বলবো যে পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, বাকি অধ্যায়গুলো। তো আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এখানে যে বিষয়গুলো তোমাদের উপর টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো সবাই ভালো থাকো, সুস্থ।